এখন বাজে 7:10, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা আমার সাথে থেকো। আজকে কি কি রান্না হবে তোমাদের দেখিয়ে দেবো। ওখানে আমি একটু আগে আলু কেটে নিই, দাঁড়াও আলুটা আগে কেটে নিই, তারপরে কি কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব। আর শোনো, আমার একটু প্রবলেম চলছে, আমার ফোনে এডিটটা করতে একটু অসুবিধা হচ্ছে, লাইনে ভীষণ ডিস্টার্ব। আর এর আগে আমার হলো ইবার দিনকে ভিডিওটা, আজকে কি বার, আজকে তো শুক্রবার, বুধবারে ভিডিওটা আমি দিতে পারিনি। বুধবারে ভিডিওটা তোমরা পেয়ে যাবা। আর পিসিবাড়িতে যে গেছিলাম সেই ভিডিওটাও তোমরা পেয়ে যাবা, সেটাও আমি এখনও ছাড়তে পারিনি। তো অসুবিধা চলছে, ফোনেরই অসুবিধা চলছে। তোমাদের সেদিন বললাম না, বাড়িতে ঘুরতে গিয়ে সেই বাজারে গেছিলাম, তারপরে আসতে গিয়ে আমার দরজাটা গেটটা খুলতে গিয়ে সেই ফোনটা কেমন লক হয়ে গেছিলো। তা তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় কী কী রান্না হবে দেখি। আমার এখানে এই দেখো চাল ভিজানো আছে, আর প্রেশারে আমি মুসুরি চালটা দিয়ে নিয়েছি, প্রেশারে মুসুরি ডাল দিয়ে নিয়েছি, সিটি দেবো এবার। আর হলো দাঁড়া দেখাচ্ছি তোমাদের, এই একাতে হয় না। আর এখানে আছে কুমড়ো রুটির তরকারি, কুমড়ো ভাজা, আর হলো এখানে বেগুন ভাজা, আর যা থাকবে দুপুরে ডালের ভাজা হয়ে যাবে। আর এই চাল কুমড়ো দিয়ে ডাল হবে, আর এই নিরামিষ চাল কুমড়ো দিয়ে ডাল, ডালের ভাজা আর রুটির তরকারি, এটা দিয়ে হয়ে যাবে। আর এখানে আমি ছানার কোপ্তা কারি করবো, ছানার কোপ্তা করার জন্য, কোপ্তা কারি করার জন্য আমি এখানে ছানা বলি, সরি সরি ভুল হয়ে গেছে, ছানা না মোচা, মোচার কোপ্তা কারির জন্য আমি এখানে মোচা সিদ্ধ করে নিয়ে নিচ্ছি, আর এখানে আলু সিদ্ধ করে নিয়ে নিচ্ছি, আর মোচার জলটা ফেলিনি, আমি মোচার জলটার মধ্যে দিয়ে দেবো। তা এর মধ্যে আমি আগে মোচার কোপ্তা কারি করার জন্য আমি মোচাটা একটা মিক্সিং বলে নিয়ে নিলাম, মিক্সি বলে নিয়ে আমি মোচাটাকে ভালো করে আমি আগে আগে চটকি নেবো। তোমরা আমার সাথে থাকো, ভালো করে আগে চটকি নিই, তারপরে কী কী দিতে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, মোচার কোপ্তা কারি করার জন্য কী কী দিতে হবে সব দেখিয়ে দেবো, আগে একটু ভালো করে আমি চটকি নিই। দুটো আলু সিদ্ধ করে চটকি নিয়েছি, এবার এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, এই এই চামচে 2 চামচ জিরের গুঁড়ো দিলাম, তারপরে এর মধ্যে আমি একটু বেসন দিয়ে নেবো, তারপরে এর মধ্যে আমি দিয়ে নেবো একটু গরম মশলার গুঁড়ো, এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম, তারপরে আমি দেব হলুদ, তারপরে দেব এই 25 কেন লবণ, তারপরে দেব মিষ্টি মানে গুড়, গুড় তো খাই আমি জানোই। কিরে বাবারে, তো জল বেরিয়ে যাচ্ছে ফসফস করে, দেখো কি অবস্থা হচ্ছে, ফসফস 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 ঠিক হয়ে গেছে। এগুলো এবার সব উপকরণ দিয়ে আমি ভালো করে চটকিয়ে বড়ার মতন করে তৈরি করে নেব। কোপ্তা কারি করার জন্য এই যে আমি ব্যাটারটা এইভাবে ঠিক নিয়ে নিয়েছি, বড়া করার মতন করে তোমরা মেখে নেবা, বেসন দিয়ে দেখালাম তো তোমাদের, বেসন আলু, তারপরে হলো জিরের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, লবণ হলুদ মিষ্টি দিয়ে আমি মেখে নিয়েছি, এবার এক এক করে আমি বড়ার মতন করে ভেজে নেবো। এই যে এরকম ভাবে ঠিক ভেজে নেবো, দেখো এইভাবে ভেজে নেবো সবকটা বড়া, আমি এইভাবে ভেজে নেবো, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। এ দেখো ছানার কোপ্তাগুলো, কোপ্তার যে করবো আমি বড়াগুলো ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি, এখনো বড়া ভাজা হচ্ছে, আর দুটো ভাজা হলে হয়ে যায় আমার। আর
এখানে আমি এই ছানার কোপ্তাকারি করার জন্য আলু ভাজা হয়ে গেছে আমার। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে আমার দিয়ে করা রয়েছে এই যে মশলা করা রয়েছে, এই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এখানে জিরে, আদা, তারপরে হলো লঙ্কা, একটু মিষ্টি দিয়ে রেখেছি। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো সবটা। এই যে সব মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে নেবো। পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে নেবো। যে যেরকম লবণ মিষ্টি খাও সে সেরকমভাবে দেবে। আমি দেখে তুলতে দিয়ে দেখে আবার ইয়ে করবো দেবো। এখন আমি অল্প দিলাম। তাহলে এটা করতে থাকি, তোমরা আমার সাথে থাকো, তারপরে আবার ফিরে আসছি দেখাচ্ছি। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জলও দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দেবো। হ্যাঁ দিচ্ছি। এবার বড়াগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে, যেগুলো আমি ভেজে রেখেছি। তারপরে আমি একটু দিয়ে দেবো ঘি। তারপর আমি একটু দিয়ে দেবো গরম মশলা। এই যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এ দেখো আমার মোচার কোপ্তাকারিটা হয়ে গেছে, ঠিক এরকম হবে। এখানে ভাত বেড়ে দিয়েছি, মেয়ে এখন খেয়ে যাবে। মোচার কোপ্তাকারি ডাল, আর এখানে আছে টক দই, আর এখানে আছে লেবু, আর এই ভাজা, এই দিয়েও এখন খেয়ে যাবে। জুই চলে আয়। আর আমাদের ব্রেকফাস্টটা করে নি, এখানে ফল টল সব গুছিয়ে রেখেছি, তরকারি টরকারি সব করে রেখেছি। এবার রুটি করব। আর এখানে মেয়ে শুধু জাম্বুল ফল নিয়ে যাবে, আর কোনো কিছু নেবে না আজকে। আবার তোমাদের কাছে ফিরে আসলাম। চলো আমি সকালে আমাদের ব্রেকফাস্ট, আর হলো রাতে ডিনার, দুপুরে লাঞ্চ সব হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি। মেয়ে খেয়ে চলে গেছে, মেয়ে আজকে টিফিন নেয়নি। মেয়েকে আজকে কোর্টে ওদের খাওয়া দাওয়া হবে, মানে একজন খাওয়াবে, তার জন্য আর আজকে আর টিফিন নেয়নি। ফল দিয়ে দিচ্ছি শুধু ওকে, তার দেখে ব্যাক ক্যামেরায় দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। কী বলতো বন্ধুরা, আমি একটু নিচে যাব, চলো বলার খাবারটাও দিয়ে আসি। আর আমাদের নিচে কাজ হচ্ছে, আমাদের মোটরটা পুড়ে গেছে, কালকে মোটর ছাড়তে গেছি, জলের ট্যাঙ্ক মানে জল ভরার জন্য মোটর ছাড়তে গেছি, আর সেই মোটর পুড়ে গন্ধ বেরিয়ে গেছে, ধোঁয়ায় সিঁড়ির ঘর ভরে গেছে। সে কী পরিস্থিতি বলছি না, আমাদের একটার পর একটা ঝামেলা যাচ্ছে, মানে কোনোটাই মানে নিস্তার পাচ্ছি না। তা মোটর লাগাচ্ছে, চলো দেখে আসি। আর পেছনে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে আমাদের ঘরের পেছন দিয়ে, সেই জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য লোক নেওয়া হয়েছে, সেই জঙ্গলগুলো পরিষ্কার করছে। চলো দেখি কতদূর কাজ হয়েছে। আর বলার এই যে ব্রেকফাস্টটাও দিয়ে আসি, তারপরে এসে আমি আবার অন্য অন্য কাজ করব, আমি নিজে ব্রেকফাস্ট করব। আগে দেখে আসি এবার তাদের চা টা লাগবে না কি করে দিতে, চা খায় নাকি, নাকি বলা এবার চা টা এনে দিয়েছে নাকি, দেখি চলো। এই যে দেখো মটরটা এখানে লাগানো হচ্ছে। তারপরে দেখি কি মানে গন্ধ ওপর অব্দি গন্ধ চলে গেছে, পোড়া গন্ধ। আর এখানে দেখি কি ধোয়ায় ভরে গেছে একদম। চলো পেছনে যাই গিয়ে দেখি। দাদা এটা ওকে এটা দেন, এই যে আর ওই যে সামনে আছে আরো। চলো দেখো কি অবস্থা জঙ্গলে, এই যে জঙ্গল কাটছে, এখানে একদম ভরে গেছিল জঙ্গলে, বিচ্ছিরি অবস্থা একদম।
ও ভালো আছে, এই ফুল গাছটা রেখে দিয়েছেন, এটা ইয়ে ফুল গাছ, ঠিক আছে। তাও তো মানে এগুলো সব গৌদা বলে যেটা পাকা করবে, পাকা করার, হ্যাঁ পেঁপে গাছ থাকবে উমা, পেঁপে গাছটা কাটতো না, পেঁপে গাছ কাটতো না, পেছনের জায়গাটায় আমরা চলে এসেছি। আমি এখানে আমি কলা গাছ পুঁতেছি, কত কলা গাছ হয়েছে এখানে, একটু ঘাস মরা আলু এনে আমি আমার ঘাস মরা, তো ঘাস মরা ওষুধ 1 লাখ টাকা দাম, ঘাস মরা ওষুধ এনে দিলে স্প্রে করে দেবেন, স্প্রে করার এর মেশিনটা তো নেই, মেশিন সব ব্যবস্থা করে দেবো না, আপনি ওষুধ না দিলে মারবেন, হ্যাঁ ঠিক আছে। না আমি কি বলছি, এই যে এই গাছগুলো একটু বড় হচ্ছে, এগুলো একটু ছেঁটে দাও, আমি তাহলে ঘাস মরার ওষুধ এনে দিই, ব্যাপারটা বেড়েল আনতে হবে, ওর জন্য আলাদা করতে, বেড়েল আছে ওপরে 5 লিটারের বেড়েল আছে, আমি এবার ওপরে চলে এসেছি, ওপরে চলে এসেছি, নিচে মটর আনতে গেছে, মটর আনলে মটরটা লাগাবে, তাই আমি ওপরে আসলাম, কারণ আমার আবার গ্যাস পরিষ্কার করা বাকি, তারপরে তোমার কালকে যে ঠাকুর ঘরে আমি রান্না করেছি, তারপরে আমার ইয়ে তোমার প্রেশার কুকার মাজবো, অনেক কাজ হয়েছে, কালকে যে ঠাকুর ঘরে আমি শ্যামা করেছি, চা করেছি, তা গ্যাসটা আমি মুছিনি, ঠাকুর ঘরে গ্যাসটা রুমই রয়েছে, তা ঠাকুর ঘরে গ্যাসটা একটু মুছে নিই, ওই জন্য আসলাম, তারপরে খাইনি সকালে এখনও কিছু, খাওয়া খেতেও হবে। ঠিক হয়নি, মানে নতুন মোটর লাগানো হয়েছে, 7000 টাকা দিয়ে নতুন মোটর লাগানো হয়েছে, এখন জল টল তুলে রেডি করে দিল, দেখলো ঠিক আছে, তারপরে বলে একটু মাল দিতে গেছিলো, ওর জন্য নিচে বসেছিলাম আমি অনেকক্ষণ, আবার এখন আসলাম, আমি ঘর মুছবো, ঘর মুছে গা কাপড় ধুয়ে ফ্রেশ হবো, হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, তাহলে আবার রাখছি, পরে আবার ফিরে আসছি, বুঝেছ, তাহলে এখন রাখছি, আবার তোমাদের ফিরে আসলাম, তোমাদের সাথে আবার একটু কথা বলে নি, এখন বেলা বাজে 2:15, এখন আমরা লাঞ্চ করব, তা বলাই কোথায় যেন গেছে, ও তো টাকা দায় গেছে নাকি মাল খাল দিতে গেছে, তারপরে আমাদের দোকানে সোমবার দিন পুজো, গণেশ পুজো, বুদ্ধ পূর্ণিমায় আমাদের দোকানে পুজো হয়, তোমাদের বললাম আমি পুজোরটা সব কিছু দেখিয়েছি, ঠাকুর ঠাকুর আনা, আর বাজার টাজারগুলো করবো আবার পরে, ফল তারপরে ফুল মিষ্টি এইগুলো সব আবার রোববার দিন করে রাখবো, তা যাই হোক, এখনও মাল দিতে গেছে, এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি, আমি খেতে বসবো, ও এসে খাবে, তা এখন তোমাদের তখন আমি ভিডিও করেছি মোচার কোপ্তাকারী হবে, সেখানে বলছি ছানার কোপ্তাকারী, তা যাই হোক, যদি ভুল হয় তোমরা ক্ষমা করে দেবে, কিন্তু ঘরের মেয়ের মতন বউয়ের মতন তোমরা ক্ষমা না করলে কে ক্ষমা করবে, তোমরাই তো আমার বন্ধু, তোমাদের সাথেই তো আমি সুখ দুঃখের গল্প করি, তোমরাই আমার সাথী, এবার যাই হোক, তা দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় কী কী রান্না হয়েছে, তা দেখেছো তোমরা, যাই হোক পরে আর দেখাই দিই তোমাদের, বললাম দেখাবো আর দেখাই দিই, তখন ডেকেছিলো নিচে আমাকে, আমি নিচে চলে গেছিলাম, তা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও, এ দেখো এটা হলো বলায়, এখানে আছে মোচার কোপ্তাকারী ডাল, আর এ মোচার বড়া একটা রেখে 2-3টা করেছি আলাদা ডাল দিয়ে খাওয়ার জন্য, আর এখানে কুমড়ো ভাজা আছে ডাল দিয়ে খাওয়ার জন্য, আর লেবু আছে, এটা আমাদের বলহরি সাহার, ওর নাম ভালো নাম কিন্তু বলহরি, আর ডাক নাম বলাই, বুঝেছো, এটাও খাবার, আর এখানে আছে টক দই, আর এটা হলো আমার আমার হলো লাঞ্চ, আর তো হাওয়া দিচ্ছে না, মানে ঝড়ের মতন ভয় লেগে যাচ্ছে, সব উলট পালট হয়ে যাচ্ছে, আমার সে গাছের ছাদের গাছগুলো সব পড়ে গেছে, তোমরা জানো না,
সেই উচ্ছে গাছ, কুমড়ো গাছ সব পড়ে গেছে, সব তুলে দিয়ে আসলাম আবার। আর এই যে আমার এখানে মোচার কোপ্তা কারি আছে, আর এখানে আছে মোচা বড়া, আর একটা কুমড়ো ফুল ফুটেছিল সে বড়া করেছে, তোমার নেড়ে দিয়ে গেছে, দেখো আটা দিয়ে করে রেখেছি, কি আবার একটা বড়া বা চালের গুঁড়ো দিয়ে করবো। আর এখানে আছে ডাল, আর এখানে আছে লেবু, কাগজে লেবু। আমরা আবার একটু কাগজি লেবুটা এখন বেশি খাচ্ছি গন্ধ লেবুর থেকে, গন্ধ লেবুটা না গ্যাস হয়ে যাচ্ছে, এই জন্য কাগজি লেবুটা মেয়েও ভালো খাচ্ছে, আর তো মেয়ে ভালো খায় যেটা সেটা আমাদেরও খেতে হয়, যাই হোক না আমাদের আমাদের ভালো মন্দও মেয়ে খায়। তা এখন তা আমাদের এই হলো, আমাদের এখন হলো লাঞ্চ, তা আমরা খেয়ে নিই, তোমরা আমার সাথে থাকো, আবার পরে ফিরে আসছি। এখনও জিয়র বাবা আসেনি তো, জিয়র বাবার খাবারটা এইভাবে ঢেকে রাখি, দাঁড়াও এটা দিয়ে ঢেকে রাখবো, আবার একটা থালা বাড়াবো, এটা দিয়ে এভাবে ঢেকে রাখলাম। এবার ও আসলে এটাকে নিচে দিয়ে দেবে, ম্যাটটাকে নিচে দিয়ে খেয়ে নেবে। তাহলে আমি খেতে বসি, ফ্যানটাকে ছেড়ে নি বাবা, না গরম গরম হাওয়া দিচ্ছে কিন্তু তাও গরম, খুব হাওয়া, খুব হাওয়া, ঝড়ের মতো, তোমরা নিশ্চয়ই টের পাচ্ছ, জানো গরমের হাওয়া দিচ্ছে। পিসির বাড়িতে চলে এসছি বন্ধুরা, এই পিসির ছেলের বউ এটা বলছিলাম, এই যে মুক্তি বৌদি, কোথায় পিসি করছো, পিসি ঘরে চলো, এই যে পিসি, পিসি বললাম না পিসির বাড়িতে আসবো, এই দেখো পিসির হাতে বৌদি হাতে কাজ ভেঙে গেছে, জিজ্ঞাসা করেছিল জুই আই যে তুই এক বছরের বাচ্চা বলবি, হবে তো বৌদি জামাটা। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি পিসির বাড়ি থেকে, এই মাত্র ঢুকলাম, এখনো দেখো জামা কাপড় ছাড়িনি, এখন পিসির যা সিচুয়েশন দেখে আসলাম, আগের দিয়ে অনেক ভালো আছে, আমরা বাড়িঘর ঘুরে দেখাতে পারলাম না, কেননা বাড়িঘর হচ্ছে নতুন করে, আবার সব জিনিসপত্র এলোমেলো, আবার আরেকদিন যাবো যখন তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তাহলে এখন রাখছি, আবার পরে ফিরে আসছি। এখন ডাকবো, ডিনারটা রেডি করে ডাকবো, জুইও এখনো বাড়িতে আসেনি, দেখি থালা ঠালা সব গোজ গাছ করি, বাসন টুসন নিয়ে আসি, তারপরে তোমাদের ডিনারটা দেখিয়ে দিচ্ছি কি কি আছে। আজকে সকালবেলা আমার এত ভুল হচ্ছিল রান্না করার সময়, বন্ধুরা আমি করছি মোচার কোপ্তা কারি, আর বারে বারে বলছি পনির কোপ্তা কারি, তোমরা ভুলটা ধরো না কিন্তু, ক্ষমা করে দিও। আর তখনও বলেছি তোমাদের, সকালবেলাও বলেছি, এখনও বলছি মোচার কোপ্তা কারি, আমি বলছি বারে বারে পনির কোপ্তা কারি, যাই হোক তাহলে আমাদের ডিনারটা আজকে দুপুরবেলা যা করেছি সেটাই, রাত্রেও সেটাই হবে, এমন কিছু কোনো স্পেশাল নেই। তাও তোমরা ভাববা যে কী খাচ্ছে তা তো দেখালো না, ওর জন্য তোমাদের সামনে আবার চলে আসলাম, কিছুই না একদম প্লেন রান্না, নিরামিষ, নিরামিষ হলো প্লেন রান্না, তাই না, যতই ভালো করে করো না কেন, যতই কষিয়ে কষিয়ে একদম স্পেশাল রান্না করো না কেন, তাও নিরামিষ রান্নাটা কি সাদা মাদা, আর একটু মাছ করলে ব্যাস, আর কিছু লাগে না, মাছের ঝোল ভাত হয়ে গেল, বাঙালি তো, বাঙালিরা মাছের ভক্ত, মাছ হলে মাছের ঝোল ভাত হলে আর কোনো কথা নেই, কয়েক কিছু খেয়ে ফেললাম,
মাছ ভাত করবে। ওদিকে কিন্তু নিরামিষে কত কিছু খাওয়া যায়। তাহলে ভাতটা বেড়ে নি, তোমরা আমার সাথে থাকো। দেখো যে আমাদের ডিনারে আছে এটা জিওবা রুটি, আর এখানে আছে মোচা কোপ্তা কারি আর ডাল। বাবার আমার একটু চামচ লাগে খেতে। আর এটা মেয়ের ডাল, মোচা কোপ্তা কারি, আর এখানে লেবু আর ভাত। আমার এটা ভাত, এখানে আছে কোপ্তা কারি, আর এখানে আছে ডাল। আর ভাতটুক বেঁচে গেছে, এবার আবার খেতে বসি। জুই তো খেতে বসলে শুধু ভাত কমাও করে। দেখি কতটুক খায়, যদি কমাতে বলে কমাবো, কমিয়ে রেখে দেবো। এটা জুয়ে বাবাকে দিয়ে দিই, জুয়ে বাবার ভাত এই রুটি। তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তারপরে সব নতুন বন্ধুদের বলেছি, পুরনো বন্ধুদেরও আবার বলছি, তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে সবার সাথে, লাইক করবে, কমেন্টসও করবে। তাহলে রাখছি, আবার কালকে ফিরে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা খুব খুব ভালো থাকো, টাটা।